গুঞ্জন, বিতর্ক, উদ্বেগ সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে বেশ ঘটনাবহুল সময় কাটছে। রাসেল ডমিঙ্গোর হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানো না দাঁড়ানো নিয়ে দুদিন কম নাটক হয়নি। এর আগে টি টোয়েন্টি অধিনায়কত্ব ইস্যুতেও হয়েছে জলঘোলা। মাহমুদুল্লাহ রিয়াদকে সরিয়ে সাকিব আল হাসানকে নেতৃত্ব দেয়া নিয়ে কত শত আলোচনা। এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ড্রেসিং রুমের পরিবেশ বিঘ্নিত হয় কিনা তা নিয়েও ভাবতে হয়েছে। যদিও কর্মকর্তাদের দাবি সব কিছু শক্ত হাতে সামলে নিয়েছে বোর্ড। চমৎকার একটা পরিবেশ এখন আছে, বোর্ড সভাপতির সাথে সবার সাথেই কথা হয়েছে, কথা না বলে উনি সবার সাথে ডিসকাশন না করে উনি কোনো কাজ করেন না। গত বছর বিশ্বকাপের পর থেকেই মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন টি টোয়েন্টি দলের ফর্ম দুশ্চিন্তা বাড়িয়েছে ক্রিকেটের নীতি নির্ধারকদের। জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর যেন পিঠ ঠেকেছিল দেয়ালে, একরকম তড়িঘড়ি করেই সারা হয়েছে সাকিবকে অধিনায়ক করার আনুষ্ঠানিকতা। এখন দেশ সেরা ক্রিকেটারের জাদু দেখার অপেক্ষায় বোর্ড। সাকিব দায়িত্ব পেয়েছে এমন সে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, সো সে দায়িত্ব পেয়েছে, দায়িত্ব নিয়েছে এবং সে ভালো মতো বুঝেই দায়িত্ব নিয়েছে। সে টিম ম্যানেজমেন্টের সাথে সিলেক্টরদের সাথে বসে তার নিজের মতো একটা টিমও সে হয়তো তার চুজ সে করেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ক্যাপ্টেন যখন তার টিমের দায়িত্বটা নেবে তখন তার সেই টিমের প্রতি তার একটা কনফিডেন্স থাকতে হয় যাদের উপরে ভরসা করার মতো, তো সেইটা সে হয়তো গুছিয়ে নিচ্ছে। বোর্ড প্রেসিডেন্ট যেভাবে প্ল্যান করেছেন সবাইকে নিয়ে যে আমরা টি টোয়েন্টিতে এই চেঞ্জেসগুলো চাচ্ছি, সেই চেঞ্জেসগুলো আসলে ইভেন্চুয়ালি একটু সময় হয়তো লাগবে, বাট আশানুরূপ ইনশাল্লাহ আমরা সময় পাবো, সাফল্য পাবো। বিসিবি পরিচালকের মতে সাকিবের আগ্রাসী মনোভাব ছন্ন ছাড়া দলের মাঝে জয়ের ক্ষুধা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে। ওয়েল মোটিভেটেড হয় এবং তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। কারণ একটা প্লেয়ার যখন সে